নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব 2022 সালের, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আমি আজকে 419 নম্বর পেজের এক দাগের অঙ্ক এবং দু দাগের অঙ্কগুলো সলভ করব। এক দাগের যে MCQ আছে এবং দু দাগের যে শূন্যস্থান আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। রোমানে বার্ষিক 5% হারে 4000 টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 410 টাকা। 410 টাকা। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। আজকে আমি বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের যে অঙ্কর যে সেটটা দিয়েছে এই সেটটা সলভ করাচ্ছি, যেটা 419 এবং 420 নম্বর পেজে আছে। এর আগে আমি বাকি সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। বিভিন্ন স্কুল থেকে যে কোশ্চেন সেটগুলো করেছে ম্যাথামেটিক্সের, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ পেয়ে যাবে। তো দেখো, রোমান ওয়ানের অঙ্ক কী আছে। বার্ষিক সুদের হার ব্র্যাকেটের মতো আর সমান 5%, ঠিক আছে, এবং আসল ব্র্যাকেটের মতো পি সমান 4000 টাকা। তো দেখো, দু বছরের চক্রবৃদ্ধি সুদ, তাই তো? তো দেখো, আমি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ইউজ করব। পি আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন মাইনাস ওয়ান। পি এর মান কত আছে, 4000 আছে, আমি 4000 বসিয়ে দিয়েছি। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1+R এর মান কত আছে, R এর মান দেখো এখানে 5% আছে, তাই তো? এদেও 5% আছে, তো আমি কী করেছি এখানে 5 বসিয়েছি। 5/100 কাটাকাটি করলে কত হবে, 1/20 থাকছে, এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো, 20 আসার উপরে 1 আছে, মানে 20 আর কত হয়, 21 হয়, 21/20, এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো, 21-এর হোল স্কোয়ার মানে কি 441, আর 20-র হোল স্কোয়ার মানে কি, 20-র হোল স্কোয়ার মানে কি 400। তো দেখো, 441 থেকে 400 বাদ দিলে কত হবে, 41 হবে, 41/400। তো দেখো, এখানে এখানে এর সঙ্গে কাটাকাটি করলে কত হবে, উপরে 10 থাকবে, 4000-কে 400 দিয়ে ভাগ করলে কত হবে, 10 থাকবে। তো দেখো, 10 হবে, 10-এর সঙ্গে 41 গুণ করলে কত হবে, তো দেখো 41-এর সঙ্গে 10 গুণ করলে কী হবে, 410 টাকা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 410 টাকা। পরের অঙ্ক কী বলেছে, রোমান টু এর অঙ্ক কী বলেছে দেখে নাও। বলেছে যে অংশীদারি কারবারের অংশীদারদের প্রত্যেকের দেয় অর্থ হলো নিজস্ব মূলধন। একটা অংশীদারি কারবার যদি চালু হয়, সে দুই বন্ধু করতে পারে, তিন বন্ধু করতে পারে, বা চার বন্ধু করতে পারে, তারা কী করে, তাদের নিজস্ব মূলধন দেয়, তারা তাদের নিজস্ব মূলধন দেয়। এটা তো তোমরা সাধারণ একটা কমন সেন্সের কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা এক্সারসাইজ 14 চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে পাটিগণিতের। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাছি, যে টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালে মাধ্যমিকে। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান থ্রির অঙ্ক। কী শর্তে 2x²-3x-k+2=0 সমীকরণের একটি বীজ শূন্য হবে? তো দেখো, 2x²-3x-k+2=0, আমি এখানে কী করেছি, k এর মান যদি 2 ধরি তাহলে কী হবে, 2x²-3x-2+2=0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাইনাস 2 আর প্লাস 2 যদি কেটে যায় তাহলে কী থাকছে, 0 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আলফা গুণ বিটা যদি হয় তাহলে কী হবে, 0/2 হবে, কী হবে, 0/2 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আলফা গুণ বিটা মানে কি 0। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আলফা যোগ যদি বিটা বলা হয় তাহলে কী হবে, 3/2 হবে, 3/2 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি k এর মান যদি 2 ধরা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে k এর মান 2 ধরলে সমীকরণের একটি বীজ শূন্য হবে, ঠিক আছে। k এর মান 2 ধরলে সমীকরণের একটি বীজ শূন্য হবে, অর্থাৎ k = 2 হলে সমীকরণের একটি বীজ শূন্য হবে। অ্যান্সার কী হবে, b এর অ্যান্সার k = 2। তো দেখো, নেক্সট অঙ্ক আমাদের রোমান ফোরের অঙ্ক। ABC সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ BOC-র মান কত, কোণ BOC-র মান কত, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার 120°। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই। পরের অঙ্কটা কী বলেছে আমাদের, নেক্সট অঙ্ক বলেছি আমাদের। তো দেখো, রোমান ফোরের অঙ্ক কী বলেছে, ABC সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ BOC এর মান কত। তো দেখো, আমি এখানে ত্রিভুজ অঙ্কন করেছি, যেখানে আমরা ABC একটা ত্রিভুজ অঙ্কন করেছি, মাঝখানে O দিয়েছি পরিকেন্দ্র, এবং BOC এর মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজে তিনটি কোণ 60°, অর্থাৎ B কোণ,
ए কোণ এবং সি কোণ এই তিনটি কোণ কি আছে 60 ডিগ্রি আছে অর্থাৎ দেখো আমি লিখে দিয়েছি শুধু কোণ অ্যাঙ্গেল করে দিয়েছি কোণ বি সমান সমান কোণ এ সমান সমান কোণ সি সমান সমান 60 ডিগ্রি অর্থাৎ আমরা জানি যে আমরা উপপাদ্য 38 পড়েছি কি পড়েছি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি আছে দ্বিগুণ আছে তাই তো তো দেখো কি আছে কোণ বিএসি সমান সমান হাফ বিওসি বিওসি সমান সমান কি আছে 2 বিএসি বিএসি এর মান কত আছে 60 আছে 60 ডিগ্রি আছে দুইয়ের সঙ্গে 60 ডিগ্রি গুণ করলে কত হবে 120 ডিগ্রি হবে তো দেখো এখানে যদি এ কোণ যদি 60 ডিগ্রি হয় তো এটা কত হবে 120 ডিগ্রি হবে কত হবে 120 ডিগ্রি হবে তো বুঝতে পারছো অথবা বুঝতে পারছো যদি এটা যদি 60 ডিগ্রি হয় এটা 120 ডিগ্রি হবে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 60 ডিগ্রি তোমাদের মাথায় রাখতে হবে এটা যা হবে এটা তার দ্বিগুণ হবে ঠিক আছে এটা যদি 60 ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি হবে তো বুঝতে পারছো আর যেহেতু এখানে এ কোণ 60 ডিগ্রি আছে তার জন্য বি ও সি কত হবে 120 ডিগ্রি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যানসার হবে ডি এর অ্যানসার 120 ডিগ্রি তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 5 এর অঙ্ক ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে ও বি সমান সমান 5 সেন্টিমিটার এ ও সমান সমান 13 সেন্টিমিটার হলে এ বির মান কত তো দেখো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি এবং আমি এখানে ও কেন্দ্র বৃত্তের বহিঃস্থ বিন্দু এ থেকে কিন্তু আমরা একটা স্পর্শক অঙ্কন করেছি যেখানে এ বি স্পর্শক এবং আমরা দেখতে পাচ্ছি ও বি 5 সেন্টিমিটার এবং এ ও এ 13 সেন্টিমিটার অর্থাৎ আমাদের এ বির মানটা বের হবে কার মান বেরোবে এ বির মান বেরোবে তো দেখো আমি লিখে দিয়েছি ও বি সমান সমান বি ও একই তো ব্যাপার না সমান সমান 5 সেন্টিমিটার এ ও সমান সমান ও এ সমান সমান 13 সেন্টিমিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একই তো এ ও আর ও এ একই ব্যাপার আছে তো আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি যে এ বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার ও এর মান কত আছে ও এর মান আছে আমাদের 13 আছে ঠিক আছে 13 এর হোল স্কোয়ার মাইনাস ও বির মান কত আছে ও বির মান কত আছে 5 আছে 5 এর হোল স্কোয়ার এ বি স্কোয়ার সমান সমান কি আছে 13 এর হোল স্কোয়ার মানে 169 মানে 169 মাইনাস 5 5 25 তো দেখো এ বি সমান সমান কি আছে এই রুটটা এর উপরে চলে গেছে রুট চলে গেলে কি থাকছে 169 থেকে 25 বাদ দিলে কত হবে 144 হবে রুট অর্থাৎ এর অ্যান্সার কত হবে 12 সেন্টিমিটার এর অ্যান্সার হবে ঠিক আছে কার অ্যান্সার হবে তার মানে এ বির মান কত হবে এই যে এ বি আছে এর মান কত হবে 12 সেন্টিমিটার হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ও বি ও বি হ্যাঁ ও বির মান 5 সেন্টিমিটার ও এর মান 13 সেন্টিমিটার এবং এ বির মান কত আছে বা বি এর মান কত আছে 12 সেন্টিমিটার আছে ঠিক আছে তো দেখো তার মানে এর অ্যান্সার হবে আমাদের কী আছে 12 সেন্টিমিটার এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান 6 এর অঙ্ক তো দেখো কী বলেছে একটি ঘনকের আয়তন 64 ঘন সেন্টিমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 4√3 সেন্টিমিটার তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই ও অসংখ্য ধন্যবাদ একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখো আমরা অঙ্কটা কী করে করছি একটি ঘনকের আয়তন 64 ঘন সেন্টিমিটার তো দেখো অঙ্কটা কী বলেছে একটি ঘনকের আয়তন 64 ঘন সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত আমরা তো জানি যে ঘনকের আয়তন সমান সমান এ কিউব ঘন সেন্টিমিটার এ কিউব সমান সমান 64 এ কিউব সমান সমান 64 মানে কি ফোরের মাথায় কিউব তো দেখো কিউব কিউব যদি দু সাইড থেকে হাটিয়ে দিই তাহলে এ সমান সমান কত হবে এ সমান সমান 4 সেন্টিমিটার হবে আমাদের অঙ্কটা চেয়েছে যে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত তোমরা যত জানো যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি আছে বাহু গুণ √3 অর্থাৎ এ √3 এর মান কত আছে 4 আছে 4√3 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 4√3 সেন্টিমিটার তার মানে এর অ্যান্সার কিসের অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 4√3 সেন্টিমিটার তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে দু দাগের অঙ্ক শূন্য স্থান পূরণ করো তো দেখো দুয়ের রোমানে কী বলেছে 400 টাকার 10 বছরের সরল সুদে 280 টাকা হলে বার্ষিক সুদের হার হবে 7% তো দেখো অঙ্কটা কী করে করিয়েছি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 400 টাকা সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান 10 বছর সুদ সমান সমান 280 টাকা তো আমি কী করছি সুদের হারের ফর্মুলা ফেলেছি আর সমান সমান কি আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/p তো দেখো ইন্টারেস্ট কত আছে 280 গুণ তারপরে কি আছে 100/t কত আছে 10 বছর আছে 10 বসিয়ে দিচ্ছি মাল্টিপ্লাই পি এর মান কত আছে 400 বসিয়ে দিচ্ছি শূন্য শূন্য কেটে দিয়েছি শূন্য শূন্য কেটে দিয়েছি 4/28 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর এর মান কত আছে 7% আছে তো দেখো রোমান্টির অঙ্ক কী বলেছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:5
ए एर मोट लाभेर 60 टाका पेलो बी कत पाबे तो देखो आमि अंकटा कि करे करिएछि ए इज टू बी समान समान 3:5 ए मोट लाभेर 60 टाका पेलो ताई तो देखो आमि अंकटा कि करे कराइ सेदिके तोमरा एकटु ध्यान दाओ तो देखो मने करि मोट लाभ एक्स टाका बी एर लभ्यांश पाबे बी लभ्यांश पाबे तो देखो आमि अंकटा कि करे करेछि ए टी क्यूब माने अकॉर्डिंग टू क्वेश्चन माने प्रश्न अनुसारे एक्स मल्टीप्लाई 3/5 माने आमरा बी एर लभ्यांशटा बेर करछि समान समान 60 3x/5 समान समान 60 3x समान समान कि हबे 60 गुण 5 तो कोणाकोणी गुण होयेछे 3x ओके 3x 5 गुण 60 होयेछे x समान समान कि होयेछे 3টাকে এখানে দিয়ে দিয়েছি 3 কোড়িং কত হবে 60 অর্থাৎ দেখতে পাচ্ছি 5 এর সঙ্গে 20 গুণ করলে কত হবে 100 হবে অর্থাৎ এর অ্যানসার হবে 100 টাকা ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি সলভ করিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 3 কি অঙ্ক বলেছে দুটি চলরাশির পরস্পর ব্যস্তবেদে থাকলে তাদের গুণফল কি হবে ধ্রুবক হবে দুটি চলরাশি পরস্পর ব্যস্তবেদে থাকলে তাদের গুণফল কি হবে ধ্রুবক হবে অ্যানসার কি হবে ধ্রুবক হবে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4 এর অঙ্ক পি সমান সমান √5 + √3 হলে পি কিউ পি কিউ সমান সমান 1 হলে কিউ এর মান কত কিউ এর মান কত তো দেখো এর অ্যানসার হবে কি হবে 1/2 ব্র্যাকেটের মধ্যে কি আছে √5 - √3 ব্র্যাকেট ক্লোজ তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি সেদিকে তোমরা প্লিজ একটু নজর দাও তো দেখো কি করেছি পি কিউব সমান সমান কি আছে 1 অর্থাৎ এখানে কি বলেছে তো দেখো এখানে কার মান আছে পি এর মান আছে পি এর মান কি আছে √5 + √3 আমি এখানে কি করেছি √5 এটা √5 আছে ঠিক আছে √5 + √3 গুণ কি আছে কিউ বসিয়ে দিয়েছি সমান সমান 1 তো দেখো কিউ সমান এই যে কিউ কিউ সমান সমান কি আছে 1/√5 + √3 আমি করণীয় নিরসন করেছি √5 + √3 যদি হয় এখানে কি হবে √5 - √3 হবে আবার এই √5 - √3 কী করেছি আমি উপরে বসিয়ে দিয়েছি √5 - √3 এখানে কী করেছি 1 বসিয়ে দিয়েছি এই 1টা এটা ব্র্যাকেট হবে 1টা এখানে হবে হ্যাঁ 1 বসিয়ে দিয়েছি √5 - √3 বসিয়ে দিয়েছি আর এখানে কী করেছি a + b * a - b অর্থাৎ a² - b² অর্থাৎ আমরা √√ কেটে দিয়েছি এই √ কেটে দিয়েছি তার মানে এখানে কী থাকছে এখানে থাকছে √5 - √3/5 - 3 ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেদিকে প্লিজ একটু ধ্যান দাও তো দেখো কিউ সমান সমান কি আছে কিউ সমান সমান আছে 1 ব্র্যাকেটের মধ্যে কিছু √5 - √3 ব্র্যাকেট ক্লোজ 5 - 3 বিয়োগ করলে কত হবে 2 হবে ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1/2 ব্র্যাকেটের মধ্যে কি আছে √5 - √3 ঠিক আছে এবার আমি পরের অঙ্ক করাবো আমরা রোমান 5 এর অঙ্ক করাবো কি বলেছে দেখো বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বৃত্ত দুটি পরস্পরকে বহি স্পর্শ করলে তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব হবে 9 সেন্টিমিটার তোমাদের মাথায় রাখতে হবে খুব ইজি অঙ্ক যদি বহি স্পর্শ বলে তাহলে কি করবে তোমরা দুটো সংখ্যাকে যোগ করে দেবে যদি অন্তঃস্পর্শ বলে তাহলে কি করবে দুটোকে বিয়োগ করে দেবে তো দেখো এখানে বহি স্পর্শ বলেছে একটা বলেছে 4 সেন্টিমিটার অপরটাকে 5 সেন্টিমিটার এই কেন্দ্র থেকে এর যদি দূরত্ব যদি 4 হয় এবং এর কেন্দ্র থেকে এর দূরত্ব এখানে যদি দূরত্ব হয় যেখানে বহি স্পর্শ করেছে যদি 5 হয় টোটাল কত হবে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের যে দূরত্ব আছে কত হবে 4 আর 5 = 9 সেন্টিমিটার হবে অর্থাৎ দেখো আমি কি করছি যদি বহিঃস্পর্শ বলে তাহলে যোগ করবে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ax + bx = ab অর্থাৎ 4 + 5 = 9 সেন্টিমিটার আমি কি করেছি এখানে a ধরেছি এবং x ধরেছি অপরদিকে b ধরেছি এবং x ধরেছি অর্থাৎ ab এর মানটা আমাদের চেয়েছে এখানে ax যদি 4 সেন্টিমিটার হয় এবং bx যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ab কত হবে 4 আর 5 কত হবে 9 সেন্টিমিটার হবে তার মানে এর অ্যান্সার কি হবে 9 সেন্টিমিটার আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান 6 এর অঙ্ক কী বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে কত হবে তো দেখো আমরা জানি যে একটা গোলকের যে এই যে গোলক আছে গোলকের এটা মানে একটা বৃত্ত এটাকে বৃত্তই ধরো এই বৃত্তটাকে কি এই বৃত্তের ক্ষেত্রফল কী আছে π/r² এবং গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আছে 4π/r² এর অর্ধেক গোলক বলেছে অর্ধেক গোলক হলে কী হবে 2 হবে 2 দ্বিগুণে কত হবে 4 হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2π/r² অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং তার সঙ্গে বলেছে এই যে অর্ধগোলক বলেছে তো দেখো এখানে একটা বৃত্ত হয়েছে ঠিক আছে এই বৃত্তর ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে π/r² অর্থাৎ 2π/r² + π/r² অর্থাৎ কত হবে
टू पाई आर स्क्वायर एखे एक पाई आर स्क्वायर है कटा थ्री पाई आर स्क्वायर वर्ग एकक अर्थात हमें देखते एर आंसर है थ्री पाई आर स्क्वायर। भिडियो देखार जो एस बी एकेडमिक सेंटर तरफ से प्रत्येक छात्र छात्री के जाना असंख्य धन्यवाद। सुस्थ थको भलो थको हमारे चैनल संगे जुक्त थको जो चैनल नतून सदस्य हो तक चैनल सबसक्राइब कर पास बेल आइकन ऑन करें अल नोटिफिकेशन ऑन कर समस्त बंधुर मध्य शेयर करें ये हमारे एकांत अनुरोध। आज के माध्यमिक टेस्ट पेपर सल्व कर स्कूल के दिए 2022 साल